17 অক্টোবর রাতে চকবাজারের হাজী মনসুর আহমেদ হত্যা রহস্য উন্মোচন করলো আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় তারই নাতি নাতনি সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাজী মনসুর স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ছিলেন। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশের পক্ষ থেকে ব্রিফ করা হয়। জানানো হয় এই হত্যাকাণ্ডের বিস্তারিত। বেড়াতে যাওয়ার টাকা জোগাড় করতেই তাকে হত্যার পরিকল্পনা করে তারই নাতি নাতনি। বাসায় একলা পেয়ে প্রথমে নানাকে সিডেটিভ ইনজেকশন দেওয়ার চেষ্টা করে ডেন্টাল পড়ুয়া নাতনি আনিকা, তার প্রেমিক রাজু আর নাতি আলভি সহ অন্যরা। কিন্তু ব্যর্থ হলে তার হাত পা বেঁধে মারধর করা হয়। এরপরই মারা যান 80 বছর বয়সী হাজী মনসুর। একদিন এই সময়টা আসে যেদিন তাদের অপেক্ষার সময় শেষ হয়। একটা বিয়েতে পরিবারের সকলেই চলে যান, এই বয়স্ক লোক, বৃদ্ধ লোক একা বাসায় ছিলেন। তো সেই সময়ে তারা সময় বুঝে তারা বাসায় গিয়ে আগেই নকল চাবি, মানে ডুপ্লিকেট চাবি তৈরি করে দিয়েছিল আনিকা তার বয়ফ্রেন্ডকে, এবং সেই চাবিটা দিয়ে তারা দরজা খুললে ভিতরে ঢুকে তখন তাকে ইনজেকশন পুশ করতে চায়, সিডেটিভ ইনজেকশন পুশ করতে চায়। তখন এই বৃদ্ধ লোক হয়তো বা কিছুটা রেজিস্ট করার চেষ্টা করেন। জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকারও করেছে। সিরিঞ্জ ও সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা গেছে। নানার কাছে দেশের বাইরে থেকেও টাকা আসতো, এটা তারা জানতো আর, এবং এখান থেকে পাওয়াটা তাদের সবচেয়ে সহজ ছিল। যেহেতু ওনার কাছে কিছু ক্যাশ টাকা থাকতো, তারা তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে যে এই ওনার কাছ থেকে এই টাকাটা নিব, ওনার কাছ থেকে পাওয়াটা একটু সহজ হবে। নিহতের মেয়ে বা মেয়ে জামাই তাদের সন্তানদের বাঁচাতে পুলিশকে কোনো তথ্য দেয়নি। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।